ফার্স্টের কথা তো আমার, আমি বই সামনে করে চ্যাটিং করি, করে তারপর পরীক্ষা দিতে যাই। আমি আমার নামটাই নেই কেন? আমি ফার্স্টের কথা না, আমি এত পড়া পড়ি, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করি, তারপর ফার্স্ট দেবে না কেন? আর কোন করে হলাম শরীফ, দেখা সাক্ষাৎ যায় না, ভালোবাসা শুনতাম তার মতন রয়েছে, তোর বোন শিখ না, প্রেম করে দিলি কয়েকদিনের জন্য, তারপর তখন খোঁজ খবর দিলি না, বোন নাকি ঘরে বন্দি করে রাখি। লকডাউনের ভিতরে তাছাড়া আর কি করে, তো বইন্ডা আসেও না, ঘুরতে যেতে পারি না, সমস্যা তো সব বন্ধ নাই, বন্ধ তাই কি বন্ধ বলে কোনো কথা নেই, শিখনা শিখনা মতন আসতে যাবে, তো বন্ধুরা তো লাখ নাকি, তবে তোর বই মানে তার মানে আমার গার্লফ্রেন্ড, নিজের সাথে ব্যাপার সব বন্ধুত্বের সাথে আবার আমাদের আর অন্য সম্পর্ক রয়েছে। হ্যাঁ তা তো বটেই, দুলা ভাই খালা ভাই, দুলা ভাই খালা কোনো কাছাকাছি লাগে ভালো হয় না, সম্পর্ক মেয়েদের ভাই দুলা টাকা দেবে মিষ্টি ভাই মিষ্টি দেবো, সমস্যা মামা কালকে যে রেজাল্ট দিয়েছে দেখছোস? কিসের রেজাল্ট? BCS এর রেজাল্ট। ও হ্যাঁ দেখছিলাম, তা ফার্স্ট হয়েছ কে? আরে আল্লাহ, আমি আমি সারা কে ফার্স্ট হবে আর? ও দাদা তুই আর ফার্স্ট যায় নাকি? আ মোর জালা মশকার করে গে বেটা, ফার্স্ট হইতে হইতো না, ও যায় নাকি তোমার লগে ফার্স্ট যাই, এটা কোনো কথা হইল? চুইংগাম স্যার ফোন দেওয়ার বললো যে আমি ফার্স্ট হইছি, চুইংগাম স্যারের কাছে ফোন দিতে হলো? হ্যাঁ দাও সমস্যা কি, আমাকে চুইংগাম স্যার বললো আমি BCS এ ফার্স্ট হইছি। এ ফোন কিন্তু দিলাম আমি, আর দে ফোন দে। হ্যালো হ্যালো চিঙ্গম স্যার, কাবিলা নাকি ফার্স্ট হয়েছে স্যার? এই কোন কাবিলা? ওই যে ফর্সা করে আমাদের বন্ধু ওই কাবিলা স্যার। এই মা কিভাবে হতে পারে কাবিলা কে যে ফার্স্ট হওয়া? ও বুঝতে পারছি স্যার, ঠিক আছে স্যার, কাবিলা কোনো ভাবে জি স্যার জি স্যার বুঝতে পারছি স্যার, জি স্যার তাহলে রাখছি স্যার। এ তুই নাকি ফার্স্ট হয়েছিস? আরে আল্লাহ মনে হয় আমার ভুল হয়েছে রে, ওই চুইংগাম হবে না, পাতলু স্যার ফোন দিলাম। এই তাহলে পাতলু স্যারের নাম্বার আমার কাছে আছে, ফোন দিবে নাকি? হ্যাঁ দে, পাকিস্তান নিজস্ব ভাবে ফোন দিয়েছে, দিয়ে জিজ্ঞেস বললো যে তুমি BCS ফার্স্ট হয়েছো, তাহলে ফোন দিলাম কিন্তু। হ্যাঁ দে, আমার তো ভয় নেই, দে তুই ফার্স্ট হয়েছিস তো আমার সমস্যা কি, ফোন দে। আচ্ছা ঠিক আছে দাঁড়া দিচ্ছি। হ্যালো স্যার। হ্যালো স্যার, কাবিলা বলে ফার্স্ট ফার্স্ট হয়েছিল? কোন কাবিলা স্যার? ওই যে আমার ফ্রেন্ড স্যার, কাবিলা টু স্যার, ওই যে ফর্সা করে। ও ওই কাবিলা যে সব সময় মেয়েদের সাথে কথা বলে? জি স্যার, স্যার ও আমাদের কাছে এসে বলছে স্যার ওনাকে ফার্স্ট হয়েছে স্যার। না না না, কাবিলা কোনো ভাবেই ফার্স্ট হতে পারে না। ও আচ্ছা স্যার, সালামু আলাইকুম। এই কি আমাদের সাথে পোল্টি মারুস? কেন মামা? স্যার কি বললো এটা? স্যার তোমার ফোন দিয়ে বললো যে আমি ফার্স্ট হয়েছি, পোল্টি দেবো কেন? ও রে দোষ, আমি ভুলে গিয়ে দোষ, এটা তো আমি পাঁচ স্যার ফোন দিইনি আর চুইংগামও দিইনি, এটা আমি নেট থেকে দেখলাম যে আমি ফার্স্ট হয়েছি।
তাই আচ্ছা দাঁড়া নেটে দেখি তুই নেটে দেখ দেখ না আমরা দিব্যি দিয়ে রয়েছে প্রথমে হেডলাইন দিয়ে রয়েছে দেখ আচ্ছা দেখতে দিন এ বন্ধু তোর কোন কাটার জন্য তোর কেনটা জানিস না প্রশাসন কেটা ভালো করে দেখ তোর সাথে পোল্টি মারুস বারবার পোল্টি মারব প্রশাসন কাটারে এস এম রুহুল আমিন শরীফ ফার্স্ট হয়েছে ওন আমার নাম লেখা নেই না ভালো করে দেখ ভুল আছে ভালো করে দেখ ভালো করে কি এটা এটা কি এটা কি এটা কি এটা কি মনে হয় আমার নামে তো ওইনো নাম বসিয়ে দোস মানে ভুলকে ফেলেছ না হ্যাঁ সবাই তো ভুল করে তুই নাম সরো ভুল করে আছে পাঁচ নাম সরো ভুল করে আবার শালা নেটও ভুল করে আমার নামটা ফার্স্টে হেডলাইন করার দরকার ছিল কার নাম হেডলাইন করেছো রুহুল আমিন ছড়ি ও কি যাও হ্যাঁ ফার্স্টের কথা তো আমার আমি বই সামনে করে চ্যাটিং করি কোয়ে তারে পরীক্ষা দিতে যায় আমি আমার নামটাই নেই কেন আমি ফার্স্টের কথা না আমি এত পড়া পড়ি গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করি তারপর ফার্স্ট দেবে না কেন আর কোন করে হলো আমি শরীফ তোর সাইট কই না তোর নেটে ভুল করে সবকিছু তো ভুল শালা তোরাও ভুল তোর বন্ধুরা কলম দে শালা আমার ফার্স্ট দেখছো সো কি অবস্থা ভালো হয়ে গেছে হ্যাঁ তার আজীবন লেখাপড়া করে না গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে ফার্স্ট আজীবনে যে সিকন একটা মেয়ে যে তোমারই তো বোন তোমারই তো বোন তার সাথে তো কাহিনী আছে তো ওই জন্যই তো আর কি সারাদিন তো ওই করে বেড়ায় তালিকার ফার্স্ট আসলে ফার্স্ট কি ও তো পাশই করিনি ও তো লিস্টে নামে আসি সেটাই ক্যাডার তো হয়নি নন ক্যাডার তো না সেটাই ও নো হয়নি ও শালা বিকালটায় মাটি কইর দিল ও সে একটা জিনিস দেখেছিস সে ন্যাংটা গালিতে পাট সারা জীবন আমাদের আরামভাবে ধাপায় বিকালটায় মাটি কইর দিল চল এখানে বসাই যাবে না আজকে ভালোই লাগছে না